এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপি নির্বাচনে বাধা দিছে না সরাসরি পরিহার করেছে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এরপর থাকবে অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করুন বললেন ফারুক অবিলম্বে পদত্যাগ করে সরকারকে একদলেও অবৈধ ডামি নির্বাচন বন্ধ করার কথা বলেছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলেও সিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এদিকে আওয়ামী লীগের ডামি নির্বাচন ড্যাম হয়ে গেছে বললেন ড শাদাত জানাব আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে আগামী সাতই জানুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন সাতই জানুয়ারি আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন যে নাটক মঞ্চ করতে যাচ্ছে তা বন্ধ না হলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে এদিকে চট্টগ্রাম এগারো আসনে তিনবারের এমপি আওয়ামী লীগ প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জ চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে ব্যবসা বাণিজ্য দিক থেকে চট্টগ্রাম এগারো বন্দর ডবল মোরিং আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর দুটি বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বিমানবন্দর নৌবিমান বিমান জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ভোটারদের মধ্যে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী কর্মক্ষেত্র হওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের বাইরে জেলার অনেক মানুষ এই আসনে ভোটার এ আসনে তিনবারের আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফকে মোকাবেলা করতে হচ্ছে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলর জিয়াউল হক সুমনকে আসনটিতে বিগত তিনবারের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ ভূমধ্য সাগর থেকে রণতরী সরাচ্ছে যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গাজা থেকে হামাসের নজির হামলার পরই ইসরায়েলের সহায়তায় এই রণতরী ভূমধ্য সাগরে মোতায়েন করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গতকাল সোমবার একই জানুয়ারি মার্কিন জৈষ্ট নৌবহর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে খবর এর প্রিয় বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে না পরিহার করেছে বললেন ডক্টর আব্দুল মৈন খান দ্বাদশ সংসদ নির্বাচন এর মধ্যেও হয়ে গেছে জনগণ তাও জানে এমন মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মৈন খান তিনি বলেন ইলেকশন নয় সিলেকশনে জনপ্রতিনিধি ঠিক করেছে এবার ভোট বর্জনের দাবিতে মঙ্গলবার দুই জানুয়ারি বিকেলে গুলশানে লিফলেট বিতরণ করে এসব কথা বলেন ড আব্দুল মন খান তিনি বলেন আমরা রাজপথে আছি রাজপথেই থাকব আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না এই নির্বাচনে আমরা পরিহার করছি বিএনপি লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে দেয় সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে ওয়েনখান আরও বলেন দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আমাদের লক্ষ্য সেই লক্ষ্যই আমরা এই লিফলেট বিতরণ করছি মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে গেছে এটি কোনো নির্বাচন নয় এটি নির্বাচনের নামে একটি খেলা মাত্র অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করুন বলেন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নলাভিল ফারুক বলেছেন অবিলম্বে পদত্যাগ করে সরকারকে একদলীয় অবৈধ ডামি নির্বাচন বন্ধ করার কথা জানায় তিনি বলেন বাংলাদেশে চলমান সংকট সেটিকে দূরীভূত করার জন্য বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন সংগ্রাম করছে সরকারকে অনুরোধ করব বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে আনার জন্য দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে ডামি নির্বাচন বন্ধ করুন মঙ্গলবার দুই জানুয়ারি বেলা এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি ফারুক বলেন সরকার যে একদলেও ডামি নির্বাচনের আয়োজন করছে সেই নির্বাচন এদেশের জনগণ যাতে অংশগ্রহণ না করে তার জন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে এই কর্মসূচি সফল করার জন্য আমরা জনগণকে আহ্বান করব আপনারা এই ডামি নির্বাচন বর্জন করুন নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল ফারুক বলেছেন আগামী সাতই জানুয়ারি যে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ করবেন তাই অবিলম্বে দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালের মতো একদলীয় নির্বাচন বন্ধ করুন সাবেকেই বিরোধী দলীয় হুইপ আরও বলেন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার সরকারের জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা কূটকৌশল অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি এ সরকারও পারবে না সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুল হাসান মাহমুদ কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন জিয়াউল রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসুদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ডামি নির্বাচন ড্যাম হয়ে গেছে বললেন ডা শাহাদাত ভোটের আগে নির্বাচনের ফলাফল ঠিক হয়ে গেছে বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন এরই মধ্যে ডামি নির্বাচন ড্যাম হয়ে গেছে মঙ্গলবার দুই জানুয়ারির দুপুরে চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এবং টেরিবাজার এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে সব কথা বলেন তিনি ডক্টর শাহাদ আর বলেন দু সালে কেন্দ্রে যেতে বাধা দেয় ভোট ডাকাতটা দু সালে সে কেন্দ্রে নেয়ার জন্য পাগল হয়ে গেছে তবে অবৈধ সরকার যতই জোর জবরদস্তি করুক না কেন ক্ষমতায় থাকতে না পারে তাদের জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জনগণের তাদের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করতে হবে ভোট দিতে যাবেন না অবৈধ নির্বাচন মানবেন না শুধু শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছুই নয় এক নেত্রী নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে ডামি নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সমর্থকেরা ভোট দিতে যাবেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগি নির্বাচন উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ নিজেরা নিজেরা খুন করেছে নাশকতা করেছে মানুষ মারছে আর এই দায় চাপাচ্ছে বিএনপির উপর যারা দীর্ঘদিন ধরে মানুষের অধিকারের জন্য লড়াই করছে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে দায় তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকে রাখতে চায় তাই একতরফা নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক করে ফেলেছে ডা সাদাত আরও বলেন সরকার জানে তাদের নৈতিক পরাজয় হয়েছে তাই সুষ্ঠু নির্বাচনে আসতে ভয় পায় এজন্য পাতানো নির্বাচনের আয়োজন করছে তারা উন্নয়ন আর অগ্রযাত্রার কথা বলে এত উন্নয়ন করেও নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন পরাজয় নিশ্চিত হেঁদে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় এই সরকার তারা দেশে আবারও বাক্সাল প্রতিষ্ঠা করতে চায় তাদের এই দ্বিতীয় বাক্সাল হতে দেয়া হবে না গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন আব্দুল মান্নান আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান মোহাম্মদ কামরুল ইসলাম কোতওয়ালে থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মুফিজুল্লাহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসার প্রমুখ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটবে সাতই জানুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহামুল্লাহ বলেছেন সাতই জানুয়ারি আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন যে নাটক মঞ্চ করতে যাচ্ছে তা বন্ধ না হলে আওয়ামী লীগের রাজনৈতিক ঘটবে আজ মঙ্গলবার দুই জানুয়ারি দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বরিশাল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিপলেট বিতরণ এবং গণসংযোগকালে পথসভায় তিনি এসব মন্তব্য করেন বরিশাল নগরীর সদর হাস হাসপাতাল থেকে শুরু করে জেলখানার মোড় হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী আইসক্রিমের মোড়ে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয় পথসভায় আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন সাতই জানুয়ারি নির্বাচনের সঙ্গে দেশের সাধারণ ভোটারদের কোনো সম্পর্ক নেই তাই বিএনপির আহ্বানে সারা নির্বাচনের নামে সরকারের এই তামাশা জনগণ বর্জন করবে তিনি আগামী সাত তারিখে নির্বাচন বর্জনের জন্য দেশের সর্বসাধারণ জনগণ এবং নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান সংযোগে অন্যদের মতো অংশগ্রহণ করেন সদস্য সচিব রফিকুল ইসলাম সিলিম যুগ্ম হবায়ক মন্টু খান জেলা ছাত্রদলের সভাপতি মাহবুজ আলম মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা